হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে দ্বিতীয় ব্লগটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি দুটো রান্না করব, এক হচ্ছে মাছের দো পেঁয়াজি আর একটা তরকারি। প্রথমে আমি কড়াইতে কিছু পেঁয়াজ দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটার মধ্যে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1/2 লবণ দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর মাছগুলা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা আমি পাশের চুলায় রেখে এবার আমি সবজিটা রান্না করব। প্রথমে তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু পানি দিয়ে বাকি মশলাগুলা দিব। এখন 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর 1 চামচ লবণ দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর আমার দোপিচি অলমোস্ট রেডি, আর একটু হবে। এবার আমার চাল কুমড়াগুলা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার ঢেকে দিলাম। এবার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার হাজবেন্ডরা হচ্ছে 5 বোন 3 ভাই, 1 বোন মারা গিয়েছে, আর সবাই ওনারা ঢাকায় থাকে। আসলে আমরা সবাই খুব মিল মহব্বতে একসাথেই থাকি, ঢাকার আনাচে কানাচে সবাই আমরা থাকি। মাঝে মাঝে সবাই একসাথে মিলিত হয় এবং অনেক মজা করি। এই সামনে বৃহস্পতিবারে আমার বাসায় সবাই আসবে, আপনারা দেখবেন, সব আপারা আসবে। পিঠা, আমরা সবাই পিঠা বানাবো, ভর্তা ভাত খাবো, সেটার একটা আয়োজন।
এরকম আমরা মাঝে মাঝেই করে থাকি। আমরা সবাই মিলেমিশে থাকি একসাথে, তারপর আমার ছোট যা আছে ও আসে, আমরা বোনের মতো একসাথে থাকি, অনেক আনন্দ ফুর্তি করি আমরা পুরো ফ্যামিলিটা। এগুলো আপনারা দেখতে পাবেন আমার ব্লগে। তারপর আমরা দুই বোন এক ভাই, আমার বোনও ঢাকাতেই থাকে, ওর হাজবেন্ড পাইলট অফিসার, একদিন ওদের ওখানেও নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো সবাইকে। ইনশাল্লাহ আমার ব্লগগুলো দেখতে থাকলে আপনারা সবই দেখতে পাবেন। আমার রান্নাটাও প্রায় হওয়ার পথে, আস্তে আস্তে আপনাদেরকে সবই জানাবো, আমার শাশুড়ির কথা, আমার মার কথা, আমার পুরো ফ্যামিলির কথা। এখন আমার দুপিজিটা প্রায় হওয়ার পথে, একটু পর নামিয়ে ফেলবো। আমার রান্নাটা এখানেই শেষ, এখন টেবিলে পরিবেশন করব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।